নমস্কার বন্ধুগণ, আমাদের গ্রামে ছোট্ট করে অনুষ্ঠিত হয়ে গেল মোমবাতির প্রতিযোগিতা। ইচ্ছে হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, তাই শেয়ার করলাম। প্রথম প্রতিযোগী মায়া মণ্ডল, তো মোমবাতি জ্বালালেন, সর্বমোট 11টা মোমবাতি জ্বালালেন। প্রথম প্রতিযোগী এক কাটিতে 11টা মোমবাতি জ্বালিয়েছেন। প্রতিযোগী মিস্টার উর্মিলা মণ্ডল, 6 ক্যান্ডেল লাইটেড, 6টা মোমবাতি জ্বালালেন দ্বিতীয় প্রতিযোগী। যাই হোক, সরস্বতী পুজোর উপলক্ষে এই আমাদের এই আয়োজন। নেক্সট প্রতিযোগী নয়ত্রী মণ্ডল, 7 পরবর্তী প্রতিযোগী এবার মোমবাতি জ্বালাতে আসবেন নমিতা মণ্ডল। দেখা যাক কতগুলি মোমবাতি জ্বালাতে পারে একটি দেশলাই কাঠি দিয়ে। গ্রামের মেয়ে বউরা সবাই মিলে খেলছে চরম মজা। 1, 2, 3, 4 করে 6টা, 7টা, 8টা, 9টা মোমবাতি জ্বালিয়ে ফেলেছে। 9টা মোমবাতি জ্বালিয়ে ফেলেছে নমিতা মণ্ডল। এরপর নেক্সট প্রতিযোগী অপর্ণা মণ্ডল। খেলাটা পুরোটাই দেখুন, মন দিয়ে দেখুন সবাই, বিশাল ইন্টারেস্টিং খেলা। এই প্রতিযোগিতা বিশাল ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লাগে। 4, 5, 6 ছয়টা মোমবাতি জ্বালিয়ে ফেলেছে। বাহ, এই তো হাতে ছেঁকা খেয়ে গেল, হাতে ছেঁকা খেয়ে খুব সুন্দর 6টা মোমবাতি জ্বালিয়েছে। পরবর্তী ববিতা মণ্ডল, পরবর্তী প্রতিযোগী, দেখি কতগুলো জ্বালাতে পারে ববিতা মণ্ডল। 1টা শুরু করে দিল, 2, 3টা, বাহ 3টা মোমবাতি জ্বালিয়েই কাঠি নিভে গেল। যাই হোক, কাঠিটা মনে হয় খারাপ ছিল, যাই হোক অনেক চেষ্টা করে। এরপর পরবর্তী প্রতিযোগী মিস্টার্স অঞ্জনা মণ্ডল, দেখি কতগুলো জ্বালাতে পারে। 1, 2, 4 5, 6, 7 পরবর্তী আবার একজন প্রতিযোগী চলে আসছে, সবাই জ্বালাচ্ছেন মোমবাতি। 1টা জ্বালিয়ে ফেললো, নাম্বার 2 জ্বালিয়ে ফেলছে, খুব সুন্দর মোমবাতি প্রতিযোগিতা। আমাদের ক্লাবের প্রতি বছরই অনুষ্ঠান হয়ে থাকে সরস্বতী মায়ের পুজোর উপলক্ষে, অনেক রকম প্রতিযোগিতা আমরা করে থাকি প্রত্যেক বছর। তো মনে হলো একটু মোমবাতি প্রতিযোগিতাটা রেকর্ড করি, দি ইউটিউবে। আমার একটা ভীষণ একটা প্রতিযোগিতা, এইটা হচ্ছে প্রিয় প্রতিযোগিতা বলতে পারো, সব থেকে প্রিয় প্রতিযোগিতার মধ্যে এই মোমবাতি প্রতিযোগিতা। 1 দেশলাই কাঠি দিয়ে আমি হায়েস্ট 15টা, 16টা জ্বালিয়েছি, তবে এই এই প্রতিযোগিতায় বেশি জ্বালাতে পারিনি। অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটু পরে দেখতে পারবেন, মহিলাদের পালা শেষ হোক, তারপরে আমার পালা রয়েছে। তৃতীয় মণ্ডল এবার চালাচ্ছেন মোমবাতি, 1টা, 2টা, 3টা। এই সন্ধ্যাবেলা এরকম প্রতিযোগিতা বেশ ভালো লাগছে। তবে আমাদের দর্শক বিন্দুদের আমি দেখাতে পারছি না, মানে আমরা অনেকজন আছি যারা বসে বসে প্রতিযোগিতাটা উপভোগ করছি। 9টা মোমবাতি জ্বালিয়েছে, তারপরেই আগুন ছেঁকা লেগে গেল। তো বুঝতেই পারছো কতটা সাবধানে, অ্যাকচুয়ালি শুধু জিততেই হবে এরকম ব্যাপারটা নয়, আঙুলটা একটু বাঁচানো উচিত। আমি তো অবশ্যই আঙুলটা বাঁচিয়ে কাজগুলো করি, এক কথায় আমি নিজেকে আগে যত্ন নিয়ে কাজ করি। পরবর্তী প্রতিযোগী জ্বালাবেন মোমবাতি, এবার দেখি দিই যে আমরা সবাই আছি গ্রামের, সকলে মিলে উপভোগ করছি, দাঁড়িয়ে আছি শীতের দিনে। শুরু করলো, 1, 2, 3, 4 জানি না কটা জ্বালাতে পারবে, দেখি কটা জ্বালাতে পারে শেষ পর্যন্ত। 4টা হলো, 4টা ক্যান্ডেল মাত্র,
ভাগ্য না এরকম আর কোন মহিলা জ্বালাবেন না বলছে মেয়ে মহিলাকে পরে চলে আসবে ছেলেদের পালা চালাচ্ছেন হর্ষিত বড়বড়ে এক দুই তিন চার পাঁচ সাত সেভেন কন্টেন্টস আচ্ছা বহুত খুব নেক্সট প্রতিযোগী চলে আসবে আমি দেখি কটা জ্বালাতে পারি দশটা দশটা পরবর্তী প্রতিযোগী আমাদের গান্ধী মণ্ডল সনাতন মহাশয় দেখা যাক এক দুই তিন চার পাঁচ বাহ ভালোই জ্বালিয়েছে খারাপ না ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা জ্বালিয়ে পুচকিরও আবার সব কম নাই মোমবাতি জ্বালাবে তবে খারাপ জ্বালায়নি ছয়টা মোমবাতি জ্বালিয়েছে ভাবা বিশাল ব্যাপার ছয় বছরের মেয়ে তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন মতামত ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে